হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি রেডমি পাওয়ার ব্যাংক কিনেছি, একটা 10,000 mAh এর। তো ওটারই রিভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো চলো খুলে দেখা যাক যে এর মধ্যে কেমন আছে জিনিসটা। তো এখানে একটা সেলো টেপ টাইপের দেওয়া আছে, এটা আমি জাস্ট খুললাম। তো এটাই হচ্ছে পাওয়ার ব্যাংক, আর এখানে একটা কেবেলও দিয়েছে ওরা, কেবেলটা এই। আর কিছু কি আছে না, তেমন কিছু নেই। তো এটা হচ্ছে কেবেল, মানে চার্জিং এর জন্য এটা। আর এটা ফোনের যে কোনো চার্জারের সঙ্গে দিলেই তোমরা চার্জ করতে পারবে। আর পাওয়ার ব্যাংকটা হচ্ছে এমন, দাঁড়াও এক সেকেন্ড, পাওয়ার ব্যাংকটা হলো এই যে, এটাই হচ্ছে পাওয়ার ব্যাংক, বেশ দেখতে সুন্দর। আর আমি ব্ল্যাক কালারের নিয়েছি, আর এটা হচ্ছে রেডমি এর। আর পাওয়ার ব্যাংকটাতে দেখো দুটো চার্জারের পয়েন্ট আছে, তো তোমরা এই লেফট সাইডে যেমন দিতে পারবে সেরকম রাইট সাইডেও দিতে পারবে। আর এখানে দুটো এটো জায়গা আছে পিন দেওয়ার জন্য, তো এখানে হচ্ছে টাইপ বি আর কি টাইপ সি, এই দুটো চার্জারেই তোমরা চার্জ করতে পারবে। তাহলে এখন আমি এটিকে চার্জে দেব। তো এই দেখো চার্জে দিলাম, তো এখানে চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই চারটে লাইট অন হয়ে গেল, একটা লাইট আপ ডাউন হচ্ছে। এইটা যখন আপ ডাউন হওয়া বন্ধ করে দেবে, যখন চারটেই স্টিল থাকবে, তখন তোমরা জানবে যে এটা ফুল চার্জ হয়ে গেছে, তখন তোমরা এটাকে রিমুভ করে নেবে। আচ্ছা, এটার প্রাইস নিয়েছে 1149 টাকা, আর এটাতে 6 মান্থের ওয়ারেন্টি আছে। তো ইটস এ বিগ থামস আপ ফর মি ফর রেডমি পাওয়ার ব্যাংক।